শাকিব খান যেন অসাধ্য সাধনের এক মেশিন ম্যান, শাকিব খান যেন অসাধ্য সাধনের এক তুফানি কারিগর। এবার সেই অসাধ্য সাধন করলেন, একদিনে কোটি ভিউয়ের রেকর্ড গড়ে ফেললেন। শাকিব খান অভিনীত তুফানের 1 মিনিট 20 সেকেন্ডের টিজার এসেছে ফেসবুক ইউটিউবে। মঙ্গলবার বিকেলে টিজারটি প্রকাশের পর শোরগোল পড়ে যায় দুই বাংলায়। বিস্ময়কর ব্যাপার, শাকিবের এই প্রকাশিত টিজারটি মাত্র 24 ঘন্টায় 1 কোটি ভিউ পেরিয়ে গেছে। আর এই তথ্যটি নিশ্চিত করেছে আলফাই, SVF এবং চোরকি। ধুন্ধুমার অ্যাকশন ধাসের তুফান টিজারটি মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ারে অন্যতম সেরা টিজার হিসেবে অভিহিত করেছেন লাখ লাখ ভক্তরা। শাকিবিয়ানদের পাশাপাশি নেট দুনিয়া এই টিজার নিয়ে আলোচনায় ঝড় তুলেছে। দুই বাংলার ফিল্ম ক্রিটিকরাও আলোচনায় অংশ নিচ্ছেন। তারা বলছেন, একদিনে কোটি ভিউজ শুধু শাকিব খানের দ্বারাই সম্ভব। তারা আরও বলছেন, তুফান দিয়ে শাকিবের মাধ্যমে বাংলা সিনেমা বহু দূর এগিয়ে যাওয়ার হাতছানি দিচ্ছে। চোরকি, SVF, আলফাই তিন প্রযোজনা প্রতিষ্ঠান একসঙ্গে নেমেছে তুফান নির্মাণ করতে, আর নির্মাতা রায়হান রাফি। প্রকাশিত টিজারে শাকিবকে সম্বোধন করা হয়েছে মেগাস্টার হিসেবে, যেখানে 90 দশকের একজন গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করছেন তিনি। এক অঙ্গীকারনামা পড়তে পড়তেই টিজার শুরু হয়েছে, যেখানে তুফান ওরফে শাকিবের কণ্ঠে শোনা গেছে, পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব, সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে, তাহাকে কোনো কিছুতেই বাধা দেওয়ার এখতিয়ার কেউ রাখিতে পারিবে না। এদিকে তুফানে অসাধারণ আরেকটি চরিত্রে অভিনয় করছেন দুর্দান্ত অভিনেতা চঞ্চল চৌধুরী, যেটা কিনা এই সিনেমার আকর্ষণ আরও বহু গুণে বাড়িয়ে দিয়েছে।